আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি তারা ভালো করেই জানি যে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য প্রোডাকশনের লোক, আয়ের লোক এবং প্ল্যানিংয়ের লোক কী চিন্তায় থাকে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো 50 পটেনশিয়াল কজেস অফ রিডিউস প্রোডাক্টিভিটি ইন এ সুইং লাইন, অর্থাৎ 50টি কারণ আমি উল্লেখ করব এই 50টি কারণে প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি ডাউন হয় বা প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি ঠিক মতো আসে না। এই ভিডিওটিকে দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম পার্টে থাকবে কেন প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি সুইং ফ্লোরে আসে না, আর পার্ট টু যে ভিডিওটি থাকবে সেখানে আমি দুইটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। চেঞ্জ ওভার টাইম যদি মিনিমাইজ করতে পারেন এবং ডিসিউ যদি মিনিমাইজ করতে পারেন, তাহলে ওভেনের 20 লাইনের একটা ফ্যাক্টরিতে কীভাবে 13,95,000 টাকা সেভ করা যায়। দুটি এক্সাম্পল এখানে আনা হয়েছে যেগুলো আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। এখন আলোচনা করব ব্যারিয়ার অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি ইন দ্য সুইং লাইন। চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমাদেরকে একটু জানতে হবে কেন আমরা প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বাড়াইতে চাই। যেমন আমরা সুপার কম্পিটিশন এজে বাস করতেছি, আপনি যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বাড়াইতে না পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো যাই হোক, তো আমরা এক এক করে আলোচনা করি। তো এখানে আমি ব্যারিয়ার অফ প্রোডাক্টিভিটির 50টি কারণ উল্লেখ করেছি, এগুলো আমি এক এক করে আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা এগুলোর কাউন্টার মেজার্স তৈরি করব, কীভাবে আমরা এগুলো থেকে ওভারকাম করতে পারি। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যাই হোক, তো প্রথমে আসে ইনএডিকুয়েট ট্রেনিং অফ সুইং অপারেটর। আমাদের সুইং অপারেটরের যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। তারপরে আসে ল্যাক অফ স্কিল সুইং অপারেটর। ভীষণভাবে আমরা ফেস করতেছি আমাদের স্কিল অপারেটর পাওয়াই যায় না। তারপরে লো মোটিভেশন এবং ওয়ার্কার্স, আমাদের অপারেটরদেরকে মোটিভেশনের চরমভাবে অভাব লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যারা মোটিভেশন করে তাদের মোটিভেশনের সেরকম কোনো যোগ্যতা বা দক্ষতা নাই। হাই এমপ্লয়ি টার্নওভার, অর্থাৎ আমাদের ফ্যাক্টরি থেকে এমপ্লয়ি চলে যায়, তারা 1 মাস 2 মাস বা 6 মাস কাজ করার পরে চলে যায় এবং এটা আমাদেরকে কমাইতে হবে। তারপরে আসি ইনএফিসিয়েন্ট ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট, আমাদের ফ্যাক্টরিতে যারা ওয়ার্কফোর্স আছে তাদের ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট ভালো না, অদক্ষ ম্যানেজমেন্টের কারণে আমাদের প্রোডাক্টিভিটি ব্যারিয়ার হয়। তারপর অ্যাবসেন্টিজম অ্যান্ড ফ্রিকোয়েন্ট লিভস, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি যে 7-8% অ্যাবসেন্টিজম আসছে, এটা কিন্তু চরমভাবে সুইং ফ্লোরে ইম্প্যাক্ট করে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি, শুধু তাই না কোয়ালিটির উপরে চরমভাবে ইম্প্যাক্ট করে। তারপরে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু এফেক্টিং ওয়ার্কার্স পারফরমেন্স, অর্থাৎ সেফটি ইস্যু, নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয় আছে সেগুলোর কারণে আমাদের ওয়ার্কারদের উপরে ওয়ার্কারের পারফরমেন্সের ইম্প্যাক্ট পড়ে। ইনএডিকুয়েট লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন ইন সুইং এরিয়া, যথাযথ আলোর ব্যবস্থা নাই যে কারণে আপনার সুইং করতে চোখে কম দেখে, যে কারণে প্রোডাক্টিভিটির উপরে হ্যাম্পার করে। তারপরে ভেন্টিলেশন ইন সুইং এরিয়া, অর্থাৎ ভালো পরিবেশ যদি থাকে, বাতাস যদি ভালো প্রবাহিত হয় তাহলে কিন্তু, পরিবেশ ভালো থাকে, ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়ে। তারপরে নয়েজ পলিউশন ইন দ্য প্রোডাকশন এরিয়া, প্রচুর পরিমাণে শব্দ লক্ষ্য করা যায় সুইং ফ্লোরে, এটিও একটি কারণ। ইনএফিসিয়েন্ট অ্যাভেলেবিলিটি র মেটেরিয়ালস, র মেটেরিয়াল সময় মতো আমরা পাই না, আমাদের সাপ্লাই চেইনের একটি সমস্যা। আমাদের যখন সুইং ইনস্টার্ট হয় দেখা গেছে এই লেবেল আসে নাই, এই অ্যাক্সেসরিজ আসে নাই, এই থ্রেড আসে নাই। আচ্ছা, এভাবে এরপরের স্লাইড আসি। তারপর আসি কি পোর মেটেরিয়ালস হ্যান্ডলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন উইথিন দ্য ফ্যাক্টরি, অর্থাৎ হ্যান্ডলিং, আমাদেরকে আমরা ম্যানুয়াল হ্যান্ডলিং করা চলবে না, আমাদেরকে ফোর্কলিফ্টার ব্যবহার করতে হবে। তারপরে আসে ডিলেড অর ইনঅ্যাকুরেট ডেলিভারি অফ মেটেরিয়ালস, ইনঅ্যাকুরেট ডেলিভারি মেটেরিয়ালসগুলো যা আসছে সে ইনঅ্যাকুরেট, তারপরে এবং ডিলে হয়, এ কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। আনরিলায়েবল সাপ্লায়ার্স কজিং মেটেরিয়াল স্টোরেজেস, অর্থাৎ সাপ্লাই, নির্ভরযোগ্য সাপ্লাইয়ের অভাব পাওয়া যায় যে কারণে আমাদের প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। লো কোয়ালিটি মেটেরিয়ালস লোডিং টু ফ্রিকোয়েন্ট ডিফেক্ট অ্যান্ড রিওয়ার্ক, লো কোয়ালিটি অ্যাক্সেসরিজ এবং ফেব্রিক যদি আনা হয় তাহলে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির উপরে চরমভাবে ইম্প্যাক্ট করে। ইনএফেক্টিভ প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, অকার্যকরী প্রোডাকশন প্ল্যানিং এবং শিডিউলিং কারণে আমাদের প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ল্যাক অফ প্রোডাকশন টার্গেট অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট, আমরা যে পারফরমেন্স ম্যানেজমেন্ট করি এটার আমাদের ঠিক মতো করা হয় না। তারপরে ইনঅ্যাডিকুয়েট মেনটেন্যান্স অফ সুইং মেশিনস, মেশিন সময় মতো মেনটেন্যান্স করা হয় না যে কারণে মেশিনের পারফরমেন্স ভালো পাওয়া যায় না এবং এটা প্রোডাকশন
প্রোডাক্টিভিটি বা ইফিসিয়েন্সির প্রভাব পড়ে। ফ্রিকোয়েন্ট ব্রেকডাউন অফ সোয়িং ইকুইপমেন্ট, আমরা কী লক্ষ্য করি প্রোডাকশন ফ্লোরে, এটি একটি চরমভাবে লক্ষ্য করা যায়। ইনএডুকেট ফ্রিকোয়েন্টলি মেশিন ব্রেকডাউন, অর্থাৎ সোয়িং ফ্লোরে মেশিন ব্রেকডাউন হইতেছে, কোয়ালিটির কারণ হতে পারে, সাপ্লাই চেইনের কারণ হতে পারে, কোনো এক প্রবলেমের কারণ হতে পারে। যাই হোক, লং সেট আপ টাইম ফর সোয়িং মেশিন, অর্থাৎ আমরা যখন চেঞ্জ ওভার টাইম আমরা দেখি যে প্রচুর পরিমাণে আমাদের সময় এখানে নষ্ট হয়। এটা ইথিক্স আছে যে লাস্ট ফার্স্ট স্টাইলের লাস্ট পিস এবং লাস্ট স্টাইলের ফার্স্ট পিস মাঝখানে গ্যাপ থাকবে মাত্র 5 মিনিট, কিন্তু আমরা লক্ষ্য করি যে প্রায় 5 ঘন্টা 10 ঘন্টা চলে যায় কিন্তু পরের স্টাইলের আউটপুট দিতে পারে না। তারপরে আছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং নেসেসারি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, আপনার সুইং ফ্লোরে কাজ করার সময় বিভিন্ন টুলস অ্যান্ড ইকুইপমেন্টের প্রয়োজন হয় যেগুলোর ডিফিকাল্টি থাকে, অর্থাৎ সময় মতো পাওয়া যায় না, এগুলোর কারণেও কিন্তু প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি হ্যাম্পার হয়। তো আমি কিন্তু পরের ভিডিওতে এগুলোর কাউন্টার মেজার্স তৈরি করবো, আপনারা আশা করি ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ব্যাপকভাবে উপকৃত হবেন। যাই হোক, পরের স্লাইডে আসি। তারপর আছে কনগেস্টেড অ্যান্ড ডিসঅর্গানাইজড ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্টেশনে মানে কনজাস্টেড থাকে, ঠিকমতো আমরা কনজাস্টেড রাখি, যেখানে ঠিকমতো আমরা হ্যান্ডলিং করতে পারি না, এই বিষয়টি বোঝানো হচ্ছে। বটলনেকস ইন দ্য প্রোডাকশন ফ্লোর, অর্থাৎ বটলনেকস কোনো একটা মেশিনে লক্ষ্য করা যায় যে বটলনেক, অর্থাৎ কোনো সবগুলো মেশিনই ঠিক আছে কিন্তু কোনো একটা প্রসেসে দেখা গেছে আপনি বটলনেক হয়ে গেছে, সেখানে কিন্তু তার কারণে কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। তারপর আছে ইনএফিসিয়েন্ট ওয়ার্ক ফ্লো অ্যান্ড লেআউট, অদক্ষভাবে ওয়ার্ক ফ্লো এবং লেআউটের কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক মেথড, আমাদের যে কাজের যে ধরন বা মেথড সেটা আমাদেরকে এখানে প্রবলেম আছে, যে কারণে আমরা এখানে ঠিকমতো প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি দিতে পারি না। ইনএডুকেট ইউজ অফ অটোমেশন অ্যান্ড টেকনোলজি, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এখনও কিন্তু অটোমেশন তৈরি হয় নাই, আমরা মেন হিউম্যান টাচেই কাজ করি, তো বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, অবশ্যই আমাদেরকে আমার অটোমেশন বা এক টেকনোলজি ইউজ করতে হবে। ম্যানুয়াল হ্যান্ডলিং অফ হেভিয়ার বাল্ক মেটেরিয়ালস, আমরা কী করি বাল্ক মেটেরিয়ালস ম্যানুয়ালি ইউজ করি, ম্যানুয়ালি স্কুলে কী হয় একজনের জায়গায় 4-5 জন লোক লাগে, তো সেখানে আমাদের ইন্টেনসিফাই হয় না, অর্থাৎ দেরিতে আমরা এই মেটেরিয়ালস পাই। ইমপ্রপার হ্যান্ডলিং অফ সেন্সিটিভ ফেব্রিক, সেন্সিটিভ ফেব্রিক আমরা প্রপারভাবে হ্যান্ডলিং করি, হ্যান্ডলিংটা যথাযথভাবে করতে পারি না, এটাও একটা কারণ প্রোডাক্টিভিটি হ্যাম্পারের জন্য। স্লো অ্যান্ড ইনএফিসিয়েন্ট থ্রেড চেঞ্জেস, সুইং ফ্লোর আপনারা লক্ষ্য করবেন যে সুইং থ্রেড চেঞ্জ করার জন্য প্রচুর সময় ব্যয় হয়, এটাও কিন্তু চরমভাবে একটা ব্যারিয়ার অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি। তারপরে থ্রেড ব্রেকেস অ্যান্ড সুইং মেশিন জ্যামস, সাধারণত লক্ষ্য করি যে সুইং ফ্লোর আমরা যখন কাজ করি তখন কিন্তু থ্রেড ব্রেকেজ হয়, অর্থাৎ সুতা ছিঁড়ে যায়, তো সুতা ছিঁড়ে গেলে সুতা লাগানোর সময় লাগে না, এটাও একটা কারণ। ইনঅ্যাকুরেট কাটিং অ্যান্ড প্যাটার্ন মেকিং, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা, যে আমরা লক্ষ্য করি সবচেয়ে বেশি যে কাটিং থেকে যে আমাদের পার্টস দেয়, কাটিং পার্টস দেয় সেখানে শেডিংয়ের প্রবলেম থাকে, কোনো একটা পার্টস ছোটো বড়ো থাকে, নানা বিদ্যুৎ প্রবলেম থাকে, এই কারণে কিন্তু প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি হ্যাম্পার হয়। তারপর আছে কমপ্লেক্স গার্মেন্ট ডিজাইনস লোডিং টু লঙ্গার প্রোডাকশন টাইমস, গার্মেন্টটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রোডাক্টিভিটি প্রোডাকশন ফ্রেন্ডলিভাবে তৈরি করা হয়নি, স্যাম্পল ডিপার্টমেন্ট যদি প্রোডাকশন প্রোডাক্টিভিটি ফ্রেন্ডলি যদি ডিজাইন করতো তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারতাম। তারপরে ইনএফিসিয়েন্ট কোয়ালিটি কন্ট্রোল প্রসেস, ইনএফিসিয়েন্ট কোয়ালিটি কন্ট্রোল প্রসেস হলো যে ঠিকমতো কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করা হয় না, যে কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। হাই রেট অফ গার্মেন্ট ডিফেক্ট অ্যান্ড রিজেকশনস, প্রচুর পরিমাণে ডিফেক্টারাইজ হয় এবং রিজেকশন হয়, যে কারণে আমাদের এগুলো রিওয়ার্ক করতে হয় এবং আমাদের প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। এক্সেসিভ রিওয়ার্ক অ্যান্ড রিপেয়ার অফ গার্মেন্টস, আমাদের যদি ডিফেক্ট বেশি হয় তাহলে আমাদের কী করতে হবে, রিওয়ার্ক করতে হবে, তো রিওয়ার্ক করলে ওয়েস্টেজ বাড়বে, যে কারণে আমাদের প্রোডাক্টিভিটি হ্যাম্পার হবে, রিওয়ার্ক করলে তো প্রোডাক্টিভিটি হ্যাম্পার হবে। তারপরে লিমিটেড ফিডব্যাক অ্যান্ড কমিউনিকেশন বিটুইন প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ ইন্টার ডিপার্টমেন্টের সাথে, যেমন প্রোডাকশন কোয়ালিটি কাটিং মানে মার্চেন্ডাইজিং প্ল্যানিংয়ের সাথে সেরকম কোনো ইন্টার কমিউনিকেশনটা ভালো না, এটার কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ইনএডুকেট সুপারভিশন অ্যান্ড মনিটরিং অফ সোয়িং অপারেটর, আমরা যারা প্রোডাকশন ফ্লোরে কাজ করি আমরা দেখি যে ইনএডুকেট সুপারভিশন, অর্থাৎ যথাযথভাবে মনিটরিং করতে পারতেছি না, যে কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ল্যাক অফ কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভস, আমরা সোয়িং ফ্লোরে কীভাবে প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করা যায় সেগুলো নিয়ে কোনো কিছু করি না, যে কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। হাই লেভেল অফ মেশিন আইডল টাইম, মেশিন আইডল টাইম, আমাদের প্রচুর পরিমাণে নন এনপিডি টাইম বেড়ে যায়, প্রচুর পরিমাণে এনপিডি টাইম হয়, যে কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ইনএফেক্টিভ ইউজ অফ ডাউন টাইম অফ ট্রেনিং অ্যান্ড মেন্টেন্যান্স, যারা আপনার ট্রেনিং অ্যান্ড মেন্টেন্যান্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা দেখা যায় যে একটা মেশিন যদি নষ্ট হয় সেখানে তারা ঠিকমতো সময় মতো তাড়াতাড়ি মেনটেন বা ঠিকমতো রিপেয়ার করতে পারে না, রিপেয়ার না করার জন্য মেশিনটি বন্ধ থাকে এবং প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ইনসাফিসিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস টু সুইং লাইন, অর্থাৎ
অপর্যাপ্ত রিসোর্স, অর্থাৎ আমরা যে সুইং হেল্পার, তারপরে অপারেটর যে আসে বা কোয়ালিটি ডিপার্টমেন্ট কিছু লোক ইন্সপেক্টর থাকে, এরা আমরা ঠিকমতো অ্যালোকেট করতে পারি না, যে কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। এগুলো অনেক অনেক ছোটো ছোটো কাজ, এগুলো নিয়ে কাজ করলে প্রোডাক্টিভিটি অবশ্যই বাড়বে, অর্থাৎ কাইজান যেটা। তারপর আছে সর্বশেষ স্লাইড যেটি, ডিসরাপশন কস্ট বাই ফ্যাক্টরি লেআউট চেঞ্জেস অর ফ্যাক্টরি লেআউট, অর্থাৎ ফ্যাক্টরি যে ইনফ্রাস্ট্রাকচার, এটার কারণেও কিন্তু আপনার প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। তারপর আছে ইনকনসিস্টেন্ট র মেটেরিয়াল সোর্সিং কজিং ভেরিয়েশন ইন প্রোডাক্ট কোয়ালিটি, অর্থাৎ আমাদের যে সোর্সিং করি ফেব্রিক এবং অ্যাক্সেসরি যে সোর্সিং করি, আমাদের সোর্সিংয়ের কোনো আপনার ধারাবাহিকতা নাই, বা আমরা যেখান থেকে যে নতুন জায়গা থেকে সোর্সিং করি, যে কারণে এখানে কোয়ালিটি ইম্প্যাক্ট করে, আর কোয়ালিটি ইম্প্যাক্ট করলে কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। ডিফিকাল্টি ইন মেনটেনিং কনসিস্টেন্ট স্টিচ লেন্থ অ্যান্ড টেনশন, স্টিচ লেন্থ অ্যান্ড টেনশনের কারণে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। তারপর আছে লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ স্পেয়ার পার্টস অফ সুইং মেশিন, অর্থাৎ সুইং মেশিনের যে অ্যাভেলেবিলিটি বা স্পেয়ার পার্টস যেগুলো আছে সেগুলোর আপনার অপর্যাপ্ত, যে কারণে আমরা সুইং ঠিকমতো করতে পারি না এবং প্রোডাকশন হ্যাম্পার হয়। লিমিটেড অপারেটর এনগেজমেন্ট ইন প্রসেস ইম্প্রুভমেন্ট সাজেশনস, অর্থাৎ প্রসেস ইম্প্রুভমেন্ট সাজেশনের জন্য সেরকম কোনো টেকনিক্যাল হ্যান্ড পাওয়া যায় না, যদি আমরা গার্মেন্টসে 50 ইয়ার্স অতিক্রম করে ফেলেছি। যাই হোক, এক্সেসিভ পেপার ওয়ার্ক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন, অতিরিক্ত যদি আপনার রিসোর্স ডিপার্টমেন্টের বা অ্যাডমিনিস্ট্রেশনের যদি অতিরিক্ত পেপার্স মেনটেন করতে হয় যদি, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ যদি বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। তারপরে এক্সটার্নাল ফ্যাক্টর লাইক ওয়েদার কন্ডিশন অ্যাফেক্টিং প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমরা যেটাকে বলি ন্যাচারাল ফিনোমিনো, প্রাকৃতিক কারণে কিন্তু আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। এছাড়া আরও আপনার দেশের ইকোনমিক কিছু বিষয় থাকে, সেগুলোর কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। তারপরে সর্বশেষ আছে ল্যাক অফ প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিং, আমরা যে ডকুমেন্টেশন প্রিজার্ভ করি এটা আমাদের কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই, যে কারণে আমাদেরকে দেখা গেছে যে এক স্টাইল শুরু হওয়ার সময় আমাদের ঠিক মতো আমরা ফাইল কিউসি ফাইল, তারপরে যে রিগার্ডিং যে কিছু ফাইলপত্র আছে সেগুলো আমরা সময়মতো পাই না, বা স্যাম্পল ঠিকমতো পাই না। তো এখানে আমি 50 পটেনশিয়াল কজ উল্লেখ করলাম, যে প্রোডাকশন ব্যারিয়ার 50টি কারণ উল্লেখ করেছি, প্রোডাকশন ব্যারিয়ার অর্থাৎ প্রোডাকশন ঠিকমতো না হওয়ার, এগুলো নিয়ে আপনারা যদি কাজ করেন বা কাইজেন অ্যাপ্লাই করেন এগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনারা রেডিক্যালি বা মানে ম্যাজিকের মতো প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন, তারাও যেন জানতে পারে। তো যাবার আগে আরেকটা কথা বলি, সেটা হলো যে গুড কোয়ালিটি কাম ফ্রম গুড থিঙ্কিং, এই কথাটা আমরা মনে রাখবো। যে আমরা যারা প্রোডাকশন ফ্লোরে চাকরি করি তারা অবশ্যই জানি যে মেন্টালিটি যদি আমরা ভালো করি তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে এবং ভালো কোয়ালিটি আসবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।